নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। ফুড পাগল বাঙালিতে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কচুর শাক কাটার পদ্ধতি সহ নিরামিষ কচুর শাক রান্না শেয়ার করব। অনেকেই বলেন কচুর শাকে গলা চুলকায়। আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কখনোই কচুর শাক খেলে গলা চুলকাবে না। তার জন্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মতন কচুর শাক নিয়ে নিয়েছি। এই কচুর শাকটা আমি বাজার থেকে কিনে এনেছি। অবশ্যই যখন কচুর শাক কিনবেন তখন যেন সেটা কালো হয়। কচুর শাকটাকে প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি একটা বাসনে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার ন্যাকড়া। ন্যাকড়া দিয়ে আমি খুব ভালোভাবে কচুর শাকগুলোকে মুছে নেব। কচুর শাক যেহেতু খুব একটা পরিষ্কার জায়গায় জন্মায় না, তাই এটাকে পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। এভাবে খাজে খাজে
দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে শাকটাকে কষিয়ে নেব। শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, শাকটাকে মাঝে মাঝে ঢাকা দেব আর ঢাকা খুলে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। দুর্গাপূজার সময় মা দুর্গাকে কচুর শাক ভোগ দেওয়া হয়ে থাকে, কারণ বলা হয় নাকি মা দুর্গা কচুর শাক খেতে ভীষণই ভালোবাসেন। তা দুর্গাপুজো বা কালী পুজো বা অন্য যে কোনো পুজোর সময় যখন আপনারা কচুর শাক ভোগ দেবেন তখন কিন্তু এই পদ্ধতিতে রান্না করে ভোগ দিতে পারেন। শাকের জলটা প্রায় শুকিয়ে এসেছে, আমি এখন এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। শাকটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকল কোড়া আর যে নারকল কুচিটা ভেজে রেখেছিলাম, বাদাম ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আর কিছুটা পরিমাণ গরম মশলা। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো এই কচুর শাক গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।